প্রিয়দিনী ভাই এবং বোনেরা আগামী কালকে 28 জুন রোজ বুধবার ফজরের নামাজের পর থেকে তাকবীর তাশরিক দিতে হবে অবশ্যই যদি আপনারা না দেন গুনাহগার হয়ে যাবেন কারণ আল্লাহর রাসূল বলেছেন 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট 5 দিন তাকবীর তাশরিক প্রত্যেকটা ফরজ নামাজের পরে প্রত্যেকটা নারী পুরুষের উপরে বালেক বালেগা উপরে ওয়াজিব দিতেই হবে তাই আমি আপনাদেরকে বলে দেব কয় তারিখ থেকে কয় তারিখ ইংলিশ এবং কিবার থেকে কিবারে এবং তাকবীর তাশরিক কিভাবে সহিহ শুদ্ধ করে দিতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এবং আমি আপনাদেরকে বলে দেব যদি আপনারা 2023 সালের আরাফার একটি রোজা রাখতে চান তাহলে কয় তারিখে রাখবেন কিবারে রাখবেন তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর আমল শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা 2023 সালের আরাফার রোজাটা রাখতে চান তাহলে অবশ্যই আজকে রাতে আজকে 2023 সালের 27 জুন রোজ মঙ্গলবার দিবাগত রাতে সেহরি খেয়ে বুধবারে সারা দিন আপনারা 9 জিলহজ আরাফার রোজাটা রাখবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা আজকে রাতে সেহরি খাবেন মঙ্গলবার রাতে সেহরি খাবেন জুন মাসের 27 জুন রাতে এবং বুধবারে 28 জুন রোজ বুধবার আপনারা রোজাটা রাখবেন একটা রোজা রাখলেই যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহর রাসূল এই আরাফার দিনের রোজার সম্পর্কে কি বলেছেন চলুন তাহলে আমরা শুনে আসি একটু হাদিস থেকে এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে কেমন চলুন শুনে আসি তারপরে আমি বলে দেব তাকবীরে তাশরিক কখন থেকে কিভাবে দিতে হবে সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে বান্দা যত আমল করুক না কেন জিলহজ মাসের প্রথম 10 দিন যে নেক আমল করে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে প্রিয় এর চেয়ে শ্রেষ্ঠ আর নেক আমল হতে পারে না আল্লাহু আকবার জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা বলতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি এই 10 দিনের এক দিন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক বছর রোজা রাখার সব লিখে দেয় দুই দিন যদি কেউ রোজা রাখে প্রথম 10 দিনের তাহলে দুই বছর রোজা রাখার সব তার আমলনামার মধ্যে লিখে দেয় তিন দিন দুজোর রোজা রাখে তাহলে তিন বছরের রোজা রাখার সব তার আমলনামার মধ্যে লিখে দেয় এভাবে 9 দিন পর্যন্ত রোজা রাখা যায় 9 জিলহজ আরাফার দিনের রোজাটা আরো বেশি সওয়াব আরো বেশি সওয়াব যদি একটি রোজা কেউ আরাফার দিনে রাখতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 জিলহজ আরাফার এক মাত্র রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা রাখি পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের রোজাটা যদি কোনো ব্যক্তি রাখতে পারে দুই বছরের গুনাহ মাফ হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি আর অন্য কোন রোজা রাখতে নাও পারেন দুইটা চারটা রাখতে না পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র জিলহজ মাসের মধ্যে 9 জিলহজ আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দুই বছরের গুনাহগুলো ক্ষমা করাইতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা দিনের ফজিলত আপনারা জানলেন চলুন আমরা রাতের ফজিলতগুলো জেনে ফেলি জিলহজ মাসের প্রথম 10 দিনের একটি রাত যদি কেউ ইবাদত করে সে যেন শবে কদরের রাত্রিতে ইবাদত করলো সকলে বলি সুবহানাল্লাহ দুইটি রাত যদি কোনো ব্যক্তি ইবাদত করে সে যেন দুইটি শবে কদরের রাত্রে ইবাদত করলে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শবে কদরের রাত্রির সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা অনেক বেশি এবং আল্লাহর রাসূল এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা সর্বদা রাখতেন। যেমন হাদিসের মধ্যে এসেছে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আমল জীবনে কখনো ছাড়েন নাই। এক নাম্বার মুহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার রোজা। দুই নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। তিন নাম্বার প্রত্যেক মাসে আরবি মাসে 13 14 15 এই তারিখগুলোতে তিনটা রোজা রাখা, মানে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা এবং আরবি মাসের হিসাব করে 13 14 15 তারিখেই রোজাগুলো রাখতে চেষ্টা করবে। চার নাম্বার ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ভুলেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দিনের ফজিলত জানলেন সংক্ষিপ্তভাবে, রাতের ফজিলত জানলেন আরো বেশি মনে হয়। তাহলে আপনাদেরকে আমি বলবো, জিলহজ মাসের 9 জিলহজ আরাফার দিনের একটি রোজা রাখবেন। আর আজকে 2023 সালের 27 জুন রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে সাহরি খেয়ে আগামী কালকে বুধবারে 28 জুন রোজা রাখবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারো বলছি, আপনারা যারা একটি রোজা মাত্র রাখতে চান আরাফার দিনের রোজাটা, 9 জিলহজের রোজাটা, অবশ্যই 9 জিলহজ রাখতে হবে, যেটা ইংলিশ 28 জুন 2023 মানে 28 জুন রোজ বুধবার রোজাটা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। আর রাখবেন আর 2 বছরের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাকবীরে তাশরিক আবার এই জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে দিতে হয়। এই জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে তাকবীরে তাশরিক দিতে হয়। জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এভাবে তাকবীরে তাশরিক দিতে হয়। এই তাকবীরে তাশরিক দেওয়া প্রত্যেকটা পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব করে দিয়েছেন। এবং একজন পুরুষ উচ্চ কণ্ঠে বলবে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং এই তাকবীরে তাশরিক আপনারা 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে দিবেন, মানে 28 জুন রোজ বুধবার ফজরের নামাজের পর থেকে রবিবার আসর নামাজ পর্যন্ত 2 জুলাই পর্যন্ত আপনাদেরকে 5টি দিন মোট 23 ওয়াক্ত নামাজের পরে আপনাদেরকে তাকবীরে তাশরিক দিতে হবে। সাবধান, আপনারা তাকবীরে তাশরিক দিবেন, কারো সঙ্গে কথা বলবেন না, তখন কারো সঙ্গে কথা বলার পূর্বেই তাকবীরে তাশরিক আপনাদেরকে দিতে হবে। এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই তাকবীরে তাশরিক দেওয়ার নিয়মটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে, যেমন ফজর নামাজের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এই 2 রাকাত ফরজের পরে আসরের নামাজ এবং জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজটি আছে, এই ফরজ নামাজের পরে দিবেন। জোহরের নামাজের 4 রাকাত ফরজের পরে, আসরের নামাজের 4 রাকাত ফরজের পরে, মাগরিবের 3 রাকাত ফরজের পরে, ইশার 4 রাকাত ফরজের পরে, সালামগুলো ফিরানোর পরে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আপনারা তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। আর মহিলা মা বোনরা উচ্চ কণ্ঠে দিবেন না, আপনারা নিজের কানে যাতে আপনারা নিজে শুনতে পারেন, আওয়াজটা যাতে বাহিরে না যায়, আপনাদের জবান এবং আপনাদের কথার আওয়াজও কিন্তু পর্দা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনারা 2023 সালের আরাফার রোজাটা রাখতে চান আজকে 27 জুন রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে সাহরি খেয়ে বুধবারে 28 জুন বুধবারে আপনাদেরকে একটি রোজা রাখতে হবে, তাহলে আপনাদের আরাফার রোজা
হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরাফার দিন সকাল থেকে 9 জিলহজ সকাল থেকে আপনারা 13 জিলহজ বিকাল মানে আসর নামাজ পর্যন্ত আপনাদের সকলকে তাকবীরে তাশরিক একবার করে হলো দিতে হবে। আর তাকবীরে তাশরিক দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে, মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনাদেরকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে আরাফার রোজা রাখার তাওফিক দান করে এবং তাকবীরে তাশরিক গুলো সঠিকভাবে দিতে পারে সেই তাওফিক দান করে। সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।